আসসালামু আলাইকুম, নিউজ মিডিয়া জার্নালিস্ট 24 এর সাথে আছে আমি চম্পা বিশ্বাস। খুলনায় কুকুর মাংস বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। চম্পা বিশ্বাসের পাঠানো তথ্য স্টাফ রিপোর্টারের ক্যামেরায় দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনায় খাসির কথা বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। 13 ডিসেম্বর বুধবার বিকালে এই অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবন থেকে মৃত কুকুরসহ চারজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে 3 জন কিশোর, তারা সবাই পলিটেকনিক ইনস্টিটিউটের আশেপাশের এলাকার বাসিন্দা। আটক অন্যজন হল খালিশপুরের বঙ্গবাসী মোড় এলাকার হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ আবু সাইদ, 37। সে এই মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে রাস্তার পাশে অল্প দামে বিক্রি করছিল। পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, 1 মাস ধরে কয়েকজন কিশোর এলাকার বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে বাগানের মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনে নিয়ে যেত। বেশ কয়েকবার একই ঘটনা পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয় লোকজনের সন্দেহ। বুধবার বিকালে এলাকাবাসী ওই চারজনকে একটি কুকুর নিয়ে বাগানের দিকে যেতে দেখে। খবর দিলে পুলিশ এসে 3 জনকে আটক করে। পরে ওই মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করে এমন একজনকেও আটক করা হয়। এ সময় সেখানে পা বেঁধে গলা কেটে রাখা একটি কুকুর পাওয়া যায়। এছাড়াও আরও কয়েকটি কুকুরের দেহাবশেষ পাওয়া যায় পরিত্যক্ত ভবনটিতে। খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 1 মাস ধরে তারা খাসির কথা বলে অল্প দামে কুকুরের মাংস বিক্রি করত। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবন থেকে 4 জনকে আটক করা হয়েছে। এ সময় সেখানে হাত পা বাঁধা জবাই করা একটি কুকুর পাওয়া যায়। ওসি বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে এক যুবক তাদের 1 মাস আগে কুকুরের মাংস বিক্রির প্রস্তাব দেয়। তারা বিরিয়ানি রান্না করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করত। এছাড়া কম দামে তারা কুকুরের মাংস সরবরাহ করত। তোমাদের বাসা কোথায়? এই তোমাদের বাসা? হ্যাঁ, তোমরা ওর সাথে কতদিন এই কুকুরের মাংস ছেলে বিক্রি করো? আমরা দেখে আসলাম ওখানে যে ওগুলো তো অনেক দীর্ঘদিন ধরে একটা কাজ হচ্ছে। তুমি কয়দিন কতদিন ধরে দিয়েছো মাংস? আমরা 3 দিনই ছিলাম ওর সাথে, স্যার আজকে 3 আর আগে একদিন পর আরো মেলায়। গতকালকে ছিল, গতকাল